আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম প্রতিবারের মতো আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এখানে আমি বিরিয়ানি রান্না করব। তো আলুটা ভেজে নিয়েছি, আর এখানে টক দই নামিয়ে রেখেছি, চালটা ধুয়ে রেখেছি, পেঁয়াজ কুচি কেটে রেখেছি। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগিটা একটু ভেজে নিচ্ছি, কারণ এই ব্রয়লার মুরগি একটু নরম, তো এর জন্য একটু ভাজলে একটু ভেজে নিলে একটু শক্ত হবে, আর বিরিয়ানির সাথে দিলে খেতেও ভালো লাগবে। তো এখানে মুরগিটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি, তো এখন আমি উঠিয়ে রেখেছি মুরগি আর আলুটা ভেজে, আর তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি মশলাগুলো দিয়ে নিব। তো এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি মুরগি আর আলুটা দিয়ে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিব বা রান্না করে নিব একটু। তো এখানে বাজারে যে প্যাকেট, আমি সেই মশলার প্যাকেটটা দিয়ে রান্না করতেছি, রেডিমেড বিরিয়ানি প্যাকেট দিয়ে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে, এর জন্য কাঁচামরিচটা আর কেটে দিইনি, তাহলে না হলে যে ঝাল বের হয়ে যাবে, বাচ্চারা আবার ঝাল খেতে পারে না, এর জন্য ঝাল দিইনি, কাঁচামরিচ সেই জন্য দিয়ে দিয়েছি এভাবেই। এই তো মুরগিটা কষানো হয়ে গেছে, ভাজা হলেই মুরগিটা হয়ে যায়। তো আমি একটু একটু ভেজে নিয়েছি, তো এখন তো কষিয়ে নিচ্ছি। তো একটু টক দই দিয়ে দিলাম, তো এখন টক দইটাই দিয়ে দিয়েছি, এখন আর একটু কষিয়ে নিব, কষিয়ে নিয়ে তারপরে চালটা অ্যাড করে দিব এখানে। তো এই তো অলরেডি আমার কষানো হয়ে গেছে, আমি চালটা অ্যাড করে দিচ্ছি আলাদাভাবে, আর এটাকে রান্না করে নিয়ে তারপরে অ্যাড করে নিই, কারণ বাচ্চারা খাবে, এত কিছু কী দরকার, অল্প একটু রান্না করতেছি, মেহমান আপন আসলে তো এটাকে দেখা যাচ্ছে আবার ই করে রান্না করতাম, তো বাচ্চা খাবে, এর জন্য এটার ভিতরে দিয়ে নাড়াচাড়া করে একটু পানি অ্যাড করে দিব আলাদাভাবে, আর চালটাকে রান্না করে নিয়ে নিই। তো এই তো এখন আমার চালটা এটার সাথে ভাজা অলরেডি হয়ে গেছে, তো আমি এখানে পানি অ্যাড করে দিব। এই তো পানি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, তো এখানে আমি একটু ঘি দিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে, ভাবছিলাম এটা তো মনে হয় ভিডিও করা হয়েছে, কিন্তু দেখি যে ভিডিও করা হয়নি। তো এখন আমি একটু কেওড়া জল দিয়ে দিব, কেওড়া জল দিলে বিরিয়ানি থেকে ভালো একটা ফ্লেভার আসে। এতো পানি সব শুকিয়ে গেছে, এখন আমি জালটা কমিয়ে দিব, মেদ আছে, এখন সুন্দর করে ঝরঝর হয়ে যাবে। তো এখন আমি এক চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি, কেওড়া জলটা দিয়ে আমি এখন মেদ আছে তো বসিয়ে রাখব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, কারণ এটা একবারে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। তো যেসব আপু ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যেসব আপু ভাইয়েরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণে ভালো লেগে যায় প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন, সাপোর্ট করবেন, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো এখন আমি হাবিবাকে খেতে দিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিও পৌঁছে ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।